আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ব্লগস এর আজকে নতুন আরেকটি ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শুক্রবার 19/8/2022, সকলকে পবিত্র জুমা মুবারক। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মিনারা। তো যাই হোক, সবাইকে পবিত্র জুমা মুবারক জানাচ্ছি এবং আমি যাচ্ছি আজকেও আপনাদেরকে ব্যাংকে কত টাকা রেট আছে, এক দেড়হামে কত টাকা হয় সেটা দেখানোর জন্য আমি ব্যাংকের দিকে যাচ্ছি। কথা দিয়েছিলাম আপনাদের প্রতিদিনই দেখাবো, কারণ প্রতিদিনই কিন্তু দেড়হামের যে রেট আছে টাকার সাথে সেটা কিন্তু প্রতিদিনই আপডাউন হচ্ছে, ঠিক আছে। সেজন্যই আপনাদেরকে দেখায়, আপনারাও বলছেন যে ভাই আপনি দেখাবেন, আমাদের অনেক উপকার হচ্ছে। সেজন্য আমি ব্যাংকের কাছে চলে আসলাম। এই যে ব্যাংক, এটা হচ্ছে সেই ব্যাংক, এটা হচ্ছে আসলে মূলত কিন্তু একটা এক্সচেঞ্জ। এখান থেকে আপনারা দেড়হাম টাকা, হ্যাঁ, দেড়হাম থেকে ডলার, ডলার থেকে দেড়হাম, এগুলো করতে পারবেন এক্সচেঞ্জ। কিন্তু এখান থেকে টাকাও পাঠানো যায়। তো দেখুন, ইন্ডিয়ার টাকা অলরেডি 21.65 টাকা কিছুটা আপনার কমেছে। বাংলাদেশি টাকা গতকালকে ছিল 30.20 টাকা, আজকে কী হয় দেখি, বেড়েছে না কমেছে, 30.04 টাকা, হ্যাঁ কমে গিয়েছে। তো এটা হচ্ছে কথা, প্রতিদিনই কিন্তু টাকা আপডাউন হচ্ছে, তবে 30 টাকার নিচে কিন্তু আসছে না, আবার 30 টাকার উপরেও কিন্তু যাচ্ছে না এই টাকার রেটটা, ঠিক আছে। তো যাই হোক, আজকে রেটটা আপনারা দেখতেই পেলেন, ইনশাল্লাহ আগামীকালকে আবার আপনাদেরকে দেখাবো আগামীকালকে কত টাকা রেট আসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন ভিডিওটি। আর অবশ্যই চেষ্টা করবো প্রতিদিন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, প্রতিদিন আপডেট দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার ব্লগস চ্যানেল, আমার ব্লগস ফেসবুক পেজ আছে, সেটাও আপনারা ফলো এবং লাইক করে দেবেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সকল প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন। তো ভালো থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।